দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি হিসেবে কলকাতায় বৈঠকের পর জেলায় ফিরতেই মৃণাল সরকারকে সংবর্ধনা প্রদান করলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বুধবার দুপুর নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত লাগোয়া মেহেন্দিপাড়া এলাকায় পৌঁছান তৃণমূলের নবনিযুক্ত জেলা সভাপতি। সেখানে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকেরা গাড়ি নিয়ে গিয়ে তাকে স্বাগত জানান। এরপর বুনিয়াদপুর ও গঙ্গারামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে মৃণাল সরকারকে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা। এই বিষয়ে তৃণমূলের নবনিযুক্ত জেলা সভাপতি জানান, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি দায়িত্ব পেয়েছেন। আগামী দিনে মানুষের জন্য কাজ করা ও জনসেবাই তার প্রধান লক্ষ্য। অ্যাকচুয়ালি ঘোষণার পরে সেই রাত্রে আমাকে কলকাতা যেতে হয়, সবার সঙ্গে দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, বিভিন্ন ব্লক থেকে সমস্ত কর্মী নেতৃত্ব ফোন করছে। রাস্তার পথেই যেতে যেতে যেরকম বংশিয়ারি, মেহেরপুর টাউন এবং কুশমুন্ডি থেকে এসে আমাদের বিশেষ করে গঙ্গারামপুর থেকে সকলে এসে সকলের সঙ্গে একটু আড্ডা দিলাম, দেখা করলাম, সৌজন্য সাক্ষাৎ। মানুষের সঙ্গে থাকতে হবে এবং মানুষের রায় নিয়ে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। আসুন পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ। বিশ্বের সবচেয়ে বড় নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শুরু এবং অথরাইজ ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বালুরঘাট সুভাষ কর্নার মোড়, দক্ষিণ দিনাজপুর। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী প্রত্যেক জয়লাভের।